রিয়া, মামুনি আমি তোকে একটা কথা বলতে চাই। পাপা, তুমি যে সেই তখন থেকে মুখ ঝুলিয়ে বসে আছো এটা কেন তা আমি ভালো করেই জানি। শুনো, তুমি তো চিন্তা করো না, ইরফান ছবিতে যেমন, বাস্তবেও দেখতে ঠিক তেমনই সুন্দর। আর এই এঙ্গেজমেন্টে আমি খুশি, আর ইরফানকে আমার পছন্দ হয়েছে। কিন্তু ইরফান তো অন্য একটা মেয়েকে পছন্দ করে। ও পাপা প্লিজ, এখন দুনিয়াটাই এরকম, মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, তাই বলে কি তাদের সবার বিয়ে হয় নাকি? আমাকে দেখো, আমিও তো কতগুলো প্রেম করেছিলাম, ওদেরকে আমার পছন্দও হয়েছিল, তাতে কি, তাই বলে কি ওদেরকে আমার বিয়ে করতে হবে? তবু তো মানে, শুনো পাপা, আমাদের এখনকার জেনারেশনে প্রেম করা, ক্রাশ খাওয়া এগুলো খুব সিম্পল ব্যাপার, কিন্তু আমার ইরফানকে দেখে মনে হয়েছে ও খুব গোছানো ছেলে। এই টাইপের ছেলেগুলো হাজবেন্ড হিসেবে একদম পারফেক্ট হয়। এগুলোকে আমরা কি বলি জানো? হাজবেন্ড ম্যাটেরিয়াল। ইরফান তোমার মতোই পাপা, খুব ঠান্ডা মাথার, খুব দায়িত্বশীল। দেখলে না ও আমার জন্য, মানে আমাদের জন্য আজকের পার্টিতে কোনো সিন ক্রিয়েট করলো না। তোমাদের মতো এরকম ঠান্ডা মাথার মানুষেরা লাইফ পার্টনার হিসেবে এক্সিলেন্ট হয়। কিন্তু আমি তো তোর মাকে আটকাতে পারলাম না। মা, আমি, আমরা যে বাংলায় কি জানি বলে এটাকে, উড়নচণ্ডী, আমরা আসলে উড়নচণ্ডী। আমাদের মতো মানুষগুলো লাইফ পার্টনার হিসেবে খুবই খারাপ হয় বাবা। তার মানে ভালো আর খারাপ মিলে কাটাকাটি, তাই তো? হ্যাঁ, মানে প্লাসে মাইনাসে, না প্লাসে মাইনাসে, অঙ্কের ক্ষেত্রে মাইনাস হলো, বাস্তব জীবনে এটা কিন্তু প্লাসই হয় বাবা। তুই তো অনেক বড় হয়ে গেছিস মা, হ্যাঁ আমি তো টেরই পাইনি। হয়েছি, তুমি নোটিস করো। I'm so tired. পারলি না পালিয়ে যেতে, তুইও আমার মতো হেরে গেলি না, তুইও হেরে গেলি, তুইও হেরে গেলি। ভাইয়া, তুমি তো আমার শক্তি, তুমি সুস্থ হলে হবে, তুমি সেরে ওঠো তাহলেই হবে। কি লাভ হবে আমি সেরে? কি লাভটা হবে আমাকে বলতে পারিস? কি লাভটা হবে? কি দেখছিস, কি দেখছিস আমার মধ্যে? নিজের ভবিষ্যৎ, অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস? তুই পালিয়ে যা, এখনো সময় আছে ইরফান, পালিয়ে যা। আমাকে দেখে যদি তোর বিন্দুমাত্র শিক্ষা না হয় তাহলে তুই মরে যা ইরফান। আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, তুই যা, আমার সামনে থেকে সরে যা।